রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে ফেলে যত্রতত্র ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ধূপগুড়ি থানার অন্তর্গত ঝাড়ালতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাটুলিয়া এলাকায় পঞ্চায়েত ভোটের সময় তৃণমূলের তরফে দলীয় কার্যালয় স্থাপন করা হয়। অভিযোগ, সেই সময় দলীয় পতাকা ছিঁড়ে দেয় বিজেপি। এদিন রাতের অন্ধকারে আবারও একই কার্যালয় থেকে মোট 20টি দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপির বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ, ঘটনাস্থলের মাত্র ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু বিজেপির তরফে বানানো হয়েছে নির্বাচনী কার্যালয়, যেন দলীয় পতাকা লাগানোর প্রতিযোগিতায় নেমেছে একে অপর। এদিন সকাল হতেই সংশ্লিষ্ট এলাকায় পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর কাঠুলিয়া। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে বিভিন্ন স্থান থেকে দলীয় পতাকা তুলে নেওয়া হয়। এরপর তৃণমূল কর্মী সমর্থক ও স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে গোটা ঘটনাকে দলীয় গোষ্ঠীকন্দল বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তবে পঞ্চায়েত ভোটের পর ধূপগুড়ি উপনির্বাচনের আগে এ ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব কার্যত সাধারণ মানুষকে আতঙ্কের বাতাবরণ তৈরি করে দিচ্ছে। আপনাদের পার্টি যে ঘটনাটা ঘটেছে রাতে, রাতের অন্ধকারে দলীয় পতাকা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে এবং তৃণমূলে এই দলীয় পতাকা নাকি বিজেপির দ্বারাই করা হয়েছে, এই নোংরা রাস্তা নাকি বিজেপি করছে এমনটা অভিযোগ তারা করছে, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে এটা রাতের অন্ধকারে কে বা কারা করছে সে বিষয়ে ধরে নেওয়া আমাদের দলের কেউ জড়িত নয়। আর বিজেপি এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে না, তো এটা হয়তো ওদের যে গোষ্ঠী গন্ধলের দীর্ঘদিন ধরে হয়ে আসছে এটা তারই প্রতিফলন হতে পারে। আপনার নাম? বিকাশ রায়। ঠিক আমাদের ধূপগুড়ি ব্লকের গদাইরখুঁটি অঞ্চলের আলতা গ্রামের পার্কমুলাই বুধে কিছু দুষ্কৃতি আমাদের রাতের অন্ধকারে আমাদের সিপিএমের দলীয় ঝান্ডা ছিঁড়ে দিয়েছে এবং নর্দমায় ড্রেনে ফেলে দিয়েছে। আসলে এই শাসক দলের কিংবা তৃণমূল বিজেপি আমাদের হচ্ছে এই ঝান্ডাটাকে ফেলে দিয়েছে, ছিঁড়ে ফেলে দিয়েছে। তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে, কারণ ওরা কমতেছে এবং বামেরা বাড়তেছে, এটা তার জ্বলন্ত প্রমাণ আমাদের পার্কমুল্লাই আলতাগ্রাম রেল স্টেশনে। এই স্টেশনে আমাদের যে দলীয় ঝান্ডা আছে এটা ছিঁড়ে দিয়েছে। শাসক দল কিংবা এটা বিজেপির দুইটা দলের মধ্যে একটা দলের কাজ হবে, এটা নর্দমায় ফেলে দিয়েছে আমাদের দলীয় ঝান্ডা। জানতে পারলেন কীভাবে হলো এটা? আমি ভোর 5টার দিকে জানতে পারলাম, আমাকে ফোন করলো আমাদের এক পার্টির কর্মী। হ্যাঁ, এখানে আইতো একটু, এখানে সব পোস্টাল টোস্টাল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিছে, আমাদের রাস্তাঘাটে পড়ে আছে। আমি ততক্ষণে বিছনা থেকে উঠে আসলাম, এসে দেখি সত্যিকারে পড়ে আছে ছিঁড়ে ছিঁড়ি, মানে এখানে থেকে একদম ওই অবধি পড়ে আছে। আমি তখন ওকে বললাম যে এখানে একটা ফ্ল্যাগও কুড়াইবি না, সব এখানে পড়ে থাক, আমরা মানুষকে দেখাবো যে বিজেপির এটা জঘন্যতম নোংরা কাজ, সেই মানুষগুলো দেখলেই বুঝতে পারবে যে এখানকার রাজনীতির পরিস্থিতির কি। আপনারা বিজেপির দিকে আঙুল তুলছেন? হ্যাঁ, এটা তো অবশ্যই বিজেপির কাজ, এখানে তো মাতালের কাজ না। তো মাতালের কাজ হলেই তো এখানে একটা নিচে ফ্ল্যাগ আছে, ওইখানে একটা নিচে ফ্ল্যাগ আছে, ওইখানে নিচে ফ্ল্যাগ আছে, এইখানে নিচে ফ্ল্যাগ আছে, কী করে উপরের গুলো পাড়ায়? এটা তো মাতালের কাজ না, বা এটা বেনসরের লোকেরও কাজ না, এটা একটা পাগলেরও কাজ না। পাগলের কাজ হলে নিচের গুলো পাড়াবে, বেঁচে বেঁচে শুধু টিএমসির ফ্ল্যাগগুলো পড়লো একদম ওই একদম এই রাস্তা থেকে। আচ্ছা, এটা অবশ্যই সবাই, আমি কেন সবাই বলবো এটা বিজেপির নোংরা কাজ। এর আগে দু পাড়ে হারছে, সেই তার জ্বালায় ফ্ল্যাগগুলো ছিঁড়ে মিটেছে জ্বালাটা। পুলিশ আসছে দেখা যাচ্ছে, আমি তো জানি না, আমি তো পুলিশকে ফোনও করি না, কে বা কে ফোন করছে সেটা আমাদের দলীয় হতে হতেও পারে, কিন্তু আমাদের মিটিং আছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিব আমরা কি এটা কি করে নেবে, সেটা আমরা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সাহেব আমাদের বলবেন যে কি করণীয় সেটা আমাদের পঞ্চায়েতই বলবে। আপনার নাম? আমার নাম যোগেশ। দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ এবং স্থানীয়রা যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে বিজেপি এই কাজটি করছে, কি বলবেন? এটা বিজেপি ছাড়া আর কে করতে পারে? কারণ যারা তৃণমূল করে, তৃণমূলের পতাকা বা তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন কেন ছিঁড়বে তারা? এই ধরনের নোংরামো, এই ধরনের কাজকে আমরা ঘৃণা করি, এটা তৃণমূলের কালচার নয়, তৃণমূলরা কখনোই কোনোদিনই করেনি এটা। আর এর বিগত যে আমাদের পঞ্চায়েত নির্বাচন হলো তখনও আমাদের 8খানা 10খানা এরা বড় বড় ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছিল। হ্যাঁ, এদেরই এটা কালচার, আজকে জানতে পারছি এরা গদাইরখুঁটি না কোথায় আবার ওখানেও নাকি এটা হয়েছে। এই ধরনের কাজ যদি করে এরা, আর এই প্রতিহিংসা যদি এখানে শুরু করে, তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। আচ্ছা, আপনাদের পাশেই তো বিজেপিরও ইসে রয়েছে, পার্টি অফিস রয়েছে, আছে তো সেটা কি মানে এক্ষেত্রে কি উত্তপ্ত অবস্থা হতে পারে কোনোভাবে? এখন উত্তপ্ত অবস্থা, এখন এটা তো সেন্টিমেন্ট বিষয়, এটা আমাদের কর্মীরা তো আর এটাকে নিয়ে চুপ করে বসে থাকবে না। হ্যাঁ,
এটা এখন প্রশাসনের উপরে দায়িত্ব দেওয়া হলো, প্রশাসনকে জানানো হলো, প্রশাসন চিহ্নিত করুক কে বা কারা করলো।